নমস্কার স্যার, মো না সুদর্শন বারিক, মো ভুবনেশ্বর বিলং করে মণিপাল হসপিটাল সারক মো এত কোশ্চিন যে সাপ কামুড়লে তার কিছু ঘরোই উপচার করে পারিব কি? সুদর্শন বারিক বাবু প্রশ্ন গোটে পচারছেন কি সাপ কামুড়ে কোণ আমি কিছু ঘরোই উপচার কিছু করে পারিবা কি? প্রথমে গোটে জিনিস কয়েক চাই কি সবু সাপ কামুড়া আমার খারাপ নুহে, ক্ষয় ক্ষয় ক্ষতি করবনি আমাকে বিষধর সাপ কামুড়া সেটা তো জনে সাপ কামুড়ে যে ব্যক্তি কি সে তো জাঁপি না থাকে তাকে বিষধর সাপ কামুড়ে কামুড়ি কি অন্য সাপ কিছু কামুড়ি ঘরোই চিকিৎসা হইলে আমি প্রথম জিনিস ফার্স্ট জিনিস হল লোক প্যানিক হবনি, আমি কাম ডাউন হইকি লোক বহু জন লোক ব্লেড মারিকি কাটিকি সেই যে সাপ কামুড়া জায়গাটাকে খণ্ডিয়া করে থাকে ভাবি দিয়ে কি রক্ত বাহার করেদেলে আমার বিষ বাহার পড়ব কি লোক তা দেহে বি কিছু জিনিস রসি কি সূতা কিছু গোটা টাইট করি বাঁধি দিকে হাতের কিংবা গোড়ে কি সে যা ফলে কি সে বিষটা উপরক চড়বনি কি মুন্ডক যাবনি আছে লোক গুণি গ্যারেডি এসব জিনিসকে সাং সাং আডপ্ট করে নিয়ে যে জিনিস গুড়া আমি ঘরে চিকিৎসা যদি আসবে প্রথম তো মুবি কোণী ভ্রান্ত ধারণার ফার্স্ট রোগীটা দূরেকি রাখতু আদ্বিতীয় কথা রোগী কি প্রথমে সাইকোলোজিক্যাল আশিওর করতু কি তার কিছু হব না আোটে জিনিস আপনার করে পেবে আপনার পেসেন্টর যে জায়গা কামুড়ি হাত কিংবা গোড় তাকে ইমোবিলাইজ করবে, ইমোবিলাইজ করবে মানে তাকে রেস্ট দেবে সে জায়গাটা আকু কেবে হার্ট লেভেল উপরু কেবে করবে না, ধর গোড় কামুড়ি আপনার তাকে কেবে গোড়টা কেবে তকিয়া ফকিয়া দিয়ে তাকে টেকবে না কিংবা হাতটা কেবে টেকি ধরবে না, হাতটা লো লেভেলে রাখবে তো সো দ্যাট যদি কিছু টক্সিন্স থিব সে টক্সিন্স কেবে হার্টক জলদি আসবে না, ইমোবিলাইজ করবে আদি কিছু হাতের ধর কামুড়ি কিছু মুদি কিংবা আপনার চুড়ি স্ত্রী লোক মানে যদি যদি থাকবে সেগুলা সব খোলিয়া কথা আইট ক্লদিংস যদি কিছু হাতের পিঁধি কি গোড়ের কিছু পিঁধি সে ক্লদিং বাহার করা কথা কেন ব্লড সরকুলেসন আফেক্টেড সাইট কু আপনার ভেনস সরকুলেসন কেবে আমি ডিস্টর্ব করা কথা নুহে, এতিক জিনিস করি আমি গোটে পাখে নিয়ারেস্ট ডাক্তারখানার ডাক্তার পাখি যা ডাক্তার তার পরে সে পয়জনাস স্নেকর বাইট পরে কোণ কোণ সব লক্ষণ সিমটমস আসে তাকে দেখি আন্টি স্নেক ভেনম দিয়া যাবে কি দিয়া যাব না কি তার আপনার প্রাসব প্রতিক্রিয়া কিছু রোগী ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বিষয়ে ডাক্তার ডিসাইড করবে, কিন্তু গোটে জিনিস রোগী কি সাইকোলোজিক্যালি আসুরান্স দেবে তাকে কাম ডাউন করাইবে, তৃতীয় গোটে জিনিস হল সেই জায়গাটা আফেক্ট মানে এরিয়াটা আফেক্টেড এরিয়াটা ইমোবিলাইজ করবে আছে জিনিস করবে না, আপনার আপনার সে কটা কটি বাঁধা বাঁধি এসব জিনিস কিছু করবে না, এতিক করে পারলে রোগীর আছে ফর্দর স্টেপ সেটা মেডিকাল প্রফেসনাল যে থাকবে সে আটেন্ড করবে তাকে কিওর করে দেবে।